2023 রাত 2:30 মুমূর্ষ এক রোগীকে নিতে হবে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগে। মাত্র আধা কিলোমিটার যাতায়াতে অ্যাম্বুলেন্স চালকদের দাবি 600 টাকা, অঙ্কের হিসেবে 1200 টাকা প্রতি কিলোমিটার হলেও নিরুপায় হয়েই স্বজনরা ভাড়া করেন অ্যাম্বুলেন্সটি। এ চিত্র পুরো দেশের, কোথাও নেই সুনির্দিষ্ট ভাড়ার তালিকা। একই দূরত্বে দাম হাঁকা হচ্ছে ভিন্ন ভিন্ন, কেউ আজ কেউ নয়, কেউ আবার বরাবর 15,000। ঢাকা থেকে যশোর যাবেন, ভাড়া কত নেবেন? আমরা ঢাকা থেকে যশোরের খরচ আছে নর্মালি 7,000 টাকা, 7,500 টাকা। আমরা নর্মালি 9,000 টাকা ভাড়া যাই। আমরা এখান থেকে যশোর গেলে 8,000 টাকায় যাই, 10,000 10,500 এরকম ভাড়া আমরা যাই আর কি। লাশবাহী গাড়িতে যাত্রী ও পণ্য পরিবহন, মাদক চোরাচালানে সহায়তা সহ নানা অভিযোগ রয়েছে এ সার্ভিসের বিরুদ্ধে। তবে এ ব্যাপারে মুখ খুলতে নারাজ কেউ কেউ। কাগজের সিট আছে 6টা, দিয়ে এক সমান করেন যে 8টা, এটা আপনার দৈরা লাভ নাই, ঠিক আছে? ওইটার লেগে অনেক সময় ঝামেলা করে এরা। রাজধানীতে ঢুকলেই গাড়ি ধরতেছে আর বলতেছে যে তোমার গাড়ি সিট বেশি। তবে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন, জাতীয় নীতিমালার অভাবে সুশৃঙ্খল হচ্ছে না এ সেবা। আমাদের কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে ভাড়ার ব্যাপারেও কিছু রাজ্য আছে, আপনার কথাটা রাইট। আমাদের আইনের সমস্যা, আমাদের আইনে আমাদের যে রেজিস্ট্রেশনটা আছে ওই রেজিস্ট্রেশনে স্পষ্ট করে লেখা আছে এটা ভাড়াকৃত নহে। প্রশাসনের সামনে দিয়ে যখন আমি যাব তখন কাগজটা নিয়ে বলবে মামলা এবার খেয়ে যাও, তোমার তো কাগজে ভাড়া নেই। সংবাদ সম্মেলনে বেসরকারি অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন ফি কমানোর জোর দাবি করেন নেতারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।